সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোমরা আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি এই ধরনের ইনস্টাগ্রাম ডুয়াল ফটো এডিটিং করবেন তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তোমরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো গাইস ফার্স্ট আপনি চলে আসবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে তো তারপর জাস্ট এখান থেকে যে কালার ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে তো জাস্ট এখান থেকে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে টুলস অপশনে ক্লিক করে এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টাগ্রাম পোর্ট্রেট যেটি রয়েছে তো সেটি এখানে সিলেক্ট করে এখানে করে দেবেন ডান তো তারপর জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে ডট হলে ক্লিক করবেন তো তারপর এখান থেকে সেই অপশনে ক্লিক করে আপনি এই শেপটি সিলেক্ট করে দেবেন এবং এখানে এটি ফিল করে এখানে ওকে করে দেবেন তো তারপর চলে যাবেন কালার অপশনে এবং এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে এখানে ডান করে দিলাম তো তারপর ঠিক এভাবে এটি করে নেবেন তো করে নেওয়ার পর জাস্ট এখান থেকে করে দেবেন ডান তো তারপর এখান থেকে চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে তো তারপর যে আপনার হাফ ফটোটি রয়েছে তো সেটি এখানে অ্যাড করে দেবেন তো তারপর জাস্ট এটি এভাবে বড় করে এখানে লাগিয়ে দেবেন তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে ইরেজার অপশনে ক্লিক করে এটি ইরেজ বাটনে ক্লিক করে দেবেন এবং হার্ডনেসকে 1 রেখে এখান থেকে সাইজ আপনার হিসাব মতো এখানে রেখে দেবেন তো আমি এখানে 50 রেখে দিচ্ছি তো তারপর জাস্ট ঠিক এইভাবে এটি ইরেজ করে নেবেন এবং এখান থেকে আশপাশ দিয়েও একটু করে নেবেন যেন এটি শাইন লাগে তো সেজন্য এটি করে দেবেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর শাইন এসে গেছে আমাদের ফটোতে তো তারপর জাস্ট এখানে ডান তো আবারও এখানে ডান তো আবার চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে তো তারপর আপনার যে ফুল ফটোটি রয়েছে তো সেটি এখানে অ্যাড করে দেবেন তো তারপর এটা বড় করে এখানে এইভাবে এটি বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে যে কোনো এক জায়গায় ট্যাপ করে দেবেন এবং এখান থেকে অ্যাড প্লাস ফটোতে ক্লিক করবেন তো তারপর এই শ্যাডোর পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন তো আমরা এখানে যে কটা ফটো ইউজ করবো সবকটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে আপনি আরামসে ডাউনলোড করে নেবেন তো তারপর জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে এটি আপনি মুভ ডাউন করে দেবেন এবং এখান থেকে এটি ছোটো করে দিয়ে এখানে বসিয়ে দেবেন এবং এটির অপাসিটি কমিয়ে নেবেন তো তারপর এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও মুভ ডাউনে ক্লিক করবেন তো তারপর এটির অপাসিটিও এখানে কমিয়ে দেবেন তো তারপর এখানে আবার ডান তো আবার চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে এবং এই ইনস্টাগ্রামের পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন তো তারপর জাস্ট ঠিক এইভাবে এটি লাগিয়ে দেবেন তো তারপর এটির অপাসিটি আপনি 50 আশপাশ এখানে রেখে দেবেন তো তারপর আবারও ডান তো আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে এবং এখান থেকে এই পিএনজিটা এখানে আপনি অ্যাড করে দেবেন এবং এটির সাইজটিও এখানে ছোটো করে দিয়ে এভাবে কর্নারে লাগিয়ে নেবেন তো তারপর আবারও ডান তো আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে আর এই লাইকের যে পিএনজিটা রয়েছে তো সেটি এখানে অ্যাড করে দেবেন তো তারপর জাস্ট এটিও এখানে ছোটো করে দিয়ে এই কর্নারে এভাবে এটি লাগিয়ে নেবেন তো তারপর আবারও এখানে ডান তো তারপর জাস্ট এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে সেটি লাইক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন